আজ আমি আপনাদেরকে দেখাবো কচুলতিতে শুকনো মাছ রান্না। তার জন্য শুকনো মাছগুলোকে ভালো করে আঁচ ছাড়িয়ে গরম জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিতে হবে। তারপর ওগুলোকে শুকনো লঙ্কা দিয়ে ভালো করে শিলে বেটে নিতে হবে। তারপর কচুলতিগুলোকে ভালো করে ছুলে এভাবে টুকরো টুকরো করে কেটে জলে ভালো করে চটকে ধুয়ে নিতে হবে। তারপর একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিতে হবে। সর্ষের তেলটা গরম হলে ওর মধ্যে কচুলতিগুলোকে দিয়ে দিতে হবে। এগুলোকে ভাজার সময় নুন আর হলুদ এর মধ্যে দিয়ে দিতে হবে। এবার এগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। এগুলোকে লাল লাল করে ভাজা হয়ে গেলে এগুলোকে অন্য পাত্রে নামিয়ে রেখে দিতে হবে। তারপর কড়াইটা আবার ওনানে বসিয়ে ওর মধ্যে কিছুটা আর একটু সর্ষের তেল দিয়ে দিতে হবে। এবার সর্ষের তেলটা গরম হলে ওর মধ্যে একটু মেথি দিয়ে দিতে হবে। মেথিটা একটু হয়ে আসলে তারপর ওর মধ্যে শুকনো লঙ্কা আর শুকনো মাছটা বেটে রাখা হয়েছিল শিলে সেটা দিয়ে দিতে হবে। এবার এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটাকে। তারপর এটা ভাজার সময় এর মধ্যে হলুদ আর নুন দিয়ে দিতে হবে। এবার এটা যদি ভাজার সময় কোনো কখনো লেগে যায় কড়াইতে তাহলে তার মধ্যে এর মধ্যে একটু জল দিয়ে দিলে হবে। জল দিয়ে ভালো করে এটাকে নেড়ে ছেড়ে এর মধ্যে কচুলতিটাকে দিয়ে দিতে হবে। তারপর এটাকে ভালো করে নেড়ে ছেড়ে নামিয়ে নিলে রেডি আজকে আমাদের শুকনো মাছ দিয়ে কচুলতি। আর এটা খেতে খুবই ভালো লাগে। আর আজকের আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।